এবং মমতা বন্দ্যোপাধ্যায় 13ই মে বলেছিলেন বদলা নয় বদল চাই। একটা পার্টি অফিস দুরিশ্বাত হয়নি। আজও এই যে আমরা দাঁড়িয়ে আছি, আমার সঙ্গেই কয়েকশো ছেলে রয়েছে, 2 মিনিট লাগবে বিজেপিকে উপড়ে দিতে। তলোয়ার ও তলোয়ার বাড়ির ঘরে বন্ধুকে সিন্ধুকে ঢুকিয়ে দেব। রোজ তলোয়ার দেখাতেন না দিলীপবাবু? এই বুঝে নেবো কোথায় গেল? মানে আলো মানে ফিলিপ আর পাগলা মানে দিলীপ, এদের কোনো উত্তর হয়? কিন্তু আপনি তথাগত রায় আপনি টুইটটা ধনকরের সঙ্গে কথা বলছেন না কেন? উনিও তো রোজ টুইট করেন। এসব করবেন না। আর এই যে দেখুন, এই গঙ্গাটাই হয়েছিল, ভালো করে দেখো, এই গঙ্গায় ফিস্টটা হয়েছিল। এইখানে আবার করাচ্ছি, এবার সকালে করাবো না, সন্ধেবেলা। অ্যাকচুয়ালি প্রমোদ তরণে তো সন্ধেবেলায় হয় এবং চারিদিক দিয়ে আলো দিয়ে সাজাব, এবং ওটা চ্যারিটি করব, এবং সেই চ্যারিটিতে সারা বাংলার সমস্ত সেলিব্রিটিকে ডাকব, এবং তার থেকে যা বিক্রি হবে, যা টাকা উঠবে, সব টাকা আমরা এই করোনার যারা চিকিৎসা চলছে তাদের অক্সিজেন কেনার জন্যে, তাদের চিকিৎসার জন্যে তুলে দেব। শুনুন তথাগত রায়, আমি মদন মিত্র, আমি প্লে বয়, ইয়েস আই এম এ প্লে বয়, বাট আই প্লে ফুটবল, আই প্লে ক্রিকেট, বিকজ আই ওয়াজ আ স্পোর্টস মিনিস্টার। স্পোর্টস মিনিস্টারকে তো প্লে বয় হতেই হবে, বাট আই প্লে ইন পলিটিক্স, আই প্লে ইন পাবলিক লাইফ, আই প্লে ইন দ্য ফিল্ড। আমি মাঠে ময়দানে খেলি, আপনার মতো ঠান্ডা ঘরে বসে বড় বড় ভাষণ দিই না। আর ওই যখনই টিভি যায় ওই একটা মোটা বই বার করে দেখান, আরে ওই মোটা বইয়ের ভেতরে পর্নোগ্রাফি রয়েছে না আইনস্টাইন রয়েছে আমি কী করে বুঝব? এটাও তো হতে পারে যে ওই মোটা বই যেগুলো দেখাচ্ছেন তার ভেতরটা পর্নোগ্রাফিতে ভর্তি। তা নাহলে নটি নর্তকী নিয়ে আপনারা তো উৎসাহ কেন? আমি পায়েল কোয়েল প্রত্যেককে বলছি, আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি শিখিয়েছেন মহিলাদের সম্মান করতে হয়। তথাগতবাবু, নারী সুরক্ষায় আপনার দিল্লির এজেন্সির দেওয়া রিপোর্ট ভারতবর্ষের 1 নম্বর পজিশনে আছে পশ্চিমবঙ্গ নারী সুরক্ষায়। এখানে মেয়েরা সুরক্ষিত, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে মেয়েদের নিয়ে এইসব কথা বললে আপনি করুন না, কবে যাবেন? আপনার ইচ্ছে করছে আমায় বলুন, আপনি মুখপত্র হয়ে যান, এবং আমি চাই রোজ মুখপত্র হয়ে। কিন্তু আপনার দল এই যে শ্রাবন্তী আরমানায় 37 তলায় থাকে, পায়েল আরমানায় থাকে, তনুশ্রী যথেষ্ট প্রতিষ্ঠিত, এরা টাকা নিতে যান, আপনার রাগডাক কিসে? এক, বিজেপি আপনাকে নমিনেশন দেয়নি। 2, বিজেপি আপনাকে টাকা দেয়নি। 3, এই নটি নর্তকী যাদের আপনি সুপার শক্তি রোজ বিজ্ঞাপন দেখছেন, 72 আওয়ার্স দেখছেন না তো, ম্যানকাইন্ড দেখছেন না তো, সাবধান, বয়সটা ভালো নয়, পণ্ডিত লোক। তবে রবিশঙ্কর 86-তে 76-এ বিয়ে করেছিলেন। আমায় ভয় টয় দেখাবেন না, মনে আছে তো আমি নির্বাচনে কি বলেছিলাম? আমার মুখটা দেখে রাখ, গুজরাটে গিয়ে দেখাবি আমি মদন মিত্রের সঙ্গে ছবি তুলেছি, মাই নেম ইজ মদন মিত্র। আর যেমন রাজীব ব্যানার্জি খুব গালাগাল করছিল বিজেপি, তখন সবাই আমায় জিজ্ঞেস করেছিল এত গালাগাল করছে আপনি কিছু বলছেন না? আমি বললাম ও তো অন্য কোনো কারণে গালাগাল করছে না, অ্যাকচুয়ালি ওর বাবার দেওয়ার নাম কি মা বাবার দেওয়ার নামটাই কেউ জানতো না, কমসে কম আমার বিরুদ্ধে লড়ে ও তো নিজের নামটা সকলকে জানাতে পারছে, আর হেরে যাওয়ার পর তো বলতে পারবে জানিস আমি কার কাছে হেরেছি? আমি মদন মিত্রর কাছে হেরেছি। রাজু বান গায়া জেন্টলম্যান।